সপ্তাহ ব্যবধানে আবারও অস্থিতিশীল নিত্য পণ্যের বাজার নতুন করে উত্তাপ ছড়াচ্ছে কাঁচামরিচ অন্য সব সবজির দাম বাজারেও বেশ চড়া দু একটি বাদে প্রায় সব সবজির দাম কেজিতে বেড়েছে দশ থেকে বিশ টাকা একই চিত্র মাছ মাংসের বাজারে বাজার স্বাভাবিক রাখতে মনিটরিং অব্যাহত রাখার কথা জানায় ভোক্তা অধিদপ্তর আলুরনির রিপোর্ট আবারও লাগাম ছাড়া নিত্যপণ্যের বাজার সরবরাহের অজুহাতে দাম বেড়েছে দু একটি বাদে সব সবজির দিনের ব্যবধানে কাঁচামরিচের দর একশো বিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকায় আমি মনে করছিলাম যে আগের থেকে একটু কম হবে দেখি কিছুই আজকে বেশি দাম কমে গেছে এখন বলতেছে আবার তিনশো বিশ টাকা দেখি হয় কি

এগুলি ভালো বললো আম যদি একটু কম হয় তাহলে দেখা যায় মানে বললো সবজির দামটা একটু বেশি থাকে ইলিশের দাম কিছুটা কমেছে তবে দিনের ব্যবধানে একশো থেকে দেড়শো টাকা বেড়ে চিংড়ি বিক্রি হচ্ছে আটশো টাকা কোরাল বিক্রি হচ্ছে আটশো টাকায় ব্রয়লার মুরগি কেজিতে বিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকায় আর দেশি মুরগি বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো টাকায় ক্রেতারা বলছেন পরিবর্তনের ছোঁয়া নেই বাজারে মুখামুখিয়ে শুনছে করা করতে তো দেখতে কমলেই দামnabla এই কাঁচা মাল এডি তো সব সময় একদম তায় না বাট কিছু কিছু অসদুপায় ব্যবসার কারণে মূলত এই ঘটনাগুলো ঘটছে আর কোন কিছু তবে বাজার মনিটরিং এসে ভোক্তা অধিকার দপ্তরের কর্মকর্তার চোখে ধরা পড়ল 150 কেজি মরা মুরগির চালান নগদ 50000 টাকা জরিমানার পাশাপাশি সিল করা করেন প্রতিষ্ঠানটি হতে পারি জরিমানা আরও ব্যবসায়িক কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ বা ব্যবসা লাইসেন্স বাতিলের যে প্রক্রিয়া সেটাতে আমরা যেতে পারি তো এটি জরিমানা আরোপ করা হয়েছে এবং ব্যবসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এখন নিশ্চিত করা হবে এটি একই সাথে আমরা তেজগাঁও থানা পুলিশের সহযোগিতা চেয়েছি প্রচলিত যে অন্যান্য ধারা বা অন্যান্য আইন আছে সে আইনেও তার নামে মামলা হবে সংঘবদ্ধ সিন্ডিকেটকে সম্পূর্ণরূপে বিতাড়িত করতে পারলে পণ্যদ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে নেমে আসবে একই সাথে বাজারে ফিরবে স্বস্তি বলছেন ক্রেতারা অলিউল রনি নাগরিক ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন